আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত জানাই আমার আজকের ব্লগে। আমরা আম্মান এবং মৃত সাগর ভ্রমণের শেষ দিনে গাড়ি নিয়ে মৃত সাগরের দক্ষিণ অংশে যাওয়ার উদ্যোগ নেই। গাড়ির আর কি জাস্ট কাগজপত্র চেক করলো, গাড়ির তো রেন্টে কারের গাড়ি তো নর্মালি এই জন্য আর বেশি বদল করে নেয়। আপনি এদিককার যে অংশে যাবেন ধর্মীয় একটা অনুভূতি পাবেন। এই অংশটির কথা সূরা রুমে আল্লাহ তাআলা নিচু এলাকা হিসাবে আখ্যায়িত করেছেন। এখানে বিভিন্ন সময় অনেক নবী রাসূলদের আগমন হয়েছে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তাদের সবাই এই অঞ্চলে বিভিন্ন সময় পদচারণা করেছেন। আমি যেখানে যাচ্ছি মূলত সেখানে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ সেখানকার জনপদকে হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। ছোট্ট একটা পোজ এখানে, লাইক প্যানোরামিক ভিউ এখানে। ওয়াও, নিচে সুন্দর পাহাড় অনেক। এই হচ্ছে ডেড সি, সেদিন গোসল করেছিলাম, তো আজকে আবার এদিকে আসা হয়েছে। আমি এখন জর্ডান ডেড সির পাশে, এই পাশে ডেড সি। আলহামদুলিল্লাহ, আমি এখন দেখতে আসছি হচ্ছে লূত আলাইহিস সালাম, আমাদের যে ইসলামের নবী ছিলেন, তার স্ত্রী একটা মূর্তি হয়ে গিয়েছিলেন আহলে কিতাবদের মতে। ইসলামে এটার নিশ্চিত কোনো তথ্য নাই। এটা হচ্ছে এখান, এই হচ্ছে স্ট্যাচু। লূত আলাইহিস সালামের বেড়ে ওঠা তার আঙ্কেল নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হয়েছিল। যখন সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে তিরস্কার করেছেন, লূত আলাইহিস সালাম তাকে বিশ্বাস করেছেন এবং তার পাশে থেকেছেন। একদা তারা দুজন ফিলিস্তিনে স্থানান্তর হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে সোদম গোত্রের জন্য নবী নির্বাচিত করেন, যা জর্ডান এবং ফিলিস্তিনের সীমান্তে অবস্থিত। সোদম তৎকালীন সময়ে অনেক ব্যবসায়ীদের ব্যবসায়ের কেন্দ্রস্থল ছিল। সোদমবাসীরা তাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অত্যাচার এবং লুটপাট করতেন, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য কাজটি জাতির দ্বারাই আরম্ভ হয়েছিল, তা হলো সমকামিতা। তাদের পূর্বে এমন নিকৃষ্ট কাজ আগে কখনো ঘটেনি। তারা এ কাজ খুব গর্বের সাথে করতেন এবং তা জনসমক্ষে খোলামেলা আলোচনা করতেন। আল্লাহ লূত আলাইহিস সালামকে তাদের হেদায়তের জন্য প্রেরণ করেন, কিন্তু নবী লূত আলাইহিস সালামের শত আহ্বানেও তারা সাড়া দেননি। একদা তিনজন ফেরেশতা লূত আলাইহিস সালামের কাছে মানুষ রূপে আসেন, যাদের মধ্যে জিব্রাইল আলাইহিস সালামও ছিলেন। তারা অনেক সুদর্শন পুরুষের রূপ ধারণ করেছিলেন, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী এ খবর গোত্রের নেতাদের কাছে প্রকাশ করেন। সমস্ত গোত্রের লোকেরা লূত আলাইহিস সালামের বাসার সামনে একত্রিত হয়ে সেই তিন যুবককে তাদের সামনে হাজির করতে বলেন। লূত আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা আমার কন্যাদের শরিয়া অনুযায়ী গ্রহণ করো যদি চাও। লোকেরা বললেন, তুমি ইতিমধ্যে জানো তোমাদের মেয়েদের ওপর আমাদের কোনোই আগ্রহ নেই, তুমি জানো আমরা কি চাই। তখন জিব্রাইল আলাইহিস সালাম বের হয়ে তাদের দৃষ্টিশক্তি কেড়েলেন। ভয়ে তারা সেখান থেকে প্রস্থান করলেও এই বলেন, পরদিন সেখানে এর বদলা নিতে অবশ্যই আসবেন। আল্লাহ লূত আলাইহিস সালামকে আদেশ করলেন গভীর রাতে তার পরিবার সহ প্রস্থান করতে, তার স্ত্রী ব্যতীত, কারণ তার স্ত্রী সে আজাবে পতিত হবেন। অনেক রেওয়াতের মতে তাদের উপর পাথর নিক্ষেপ করে তাদের আজাব দেওয়া হয়েছে বলা হয় এবং পুরো এলাকাটি আকাশে তুলে মাটিতে আছড়ে ফেলা হয়। তখন লূত আলাইহিস সালামের বিবি পিছনে ফিরে তাকান শত নিষেধ সত্ত্বেও এবং বলেন, হায় আমার কওম। তখন সে আজাবে পতিত হয়ে পাথরে রূপান্তরিত হন। অনেকের মতে সে পাথর মূর্তি আজও জর্ডানে মৃত সাগরের কাছে আছে। নিশ্চয়ই কোরআনে বর্ণিত এই ঘটনা তাদের জন্য হেদায়ত স্বরূপ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। এই নারী তার পাপাচারে এতটাই নিমগ্ন ছিলেন এবং এতটাই যোগসাজশ ছিল সমস্ত নেতাদের সাথে, যার দরুন সে নবীর স্ত্রী হয়ে হেদায়তের পথ পাননি, তাই তাকে এমন আজাবের স্বাদ দিতে হলো। বন্ধুরা, লূত আলাইহিস সালামের পুরো কওমকে ধ্বংস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দেখান পুরো মানব জাতিকে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হারাম থেকে বিরত রাখুন, আমিন। এখানে আজকের ভিডিও শেষ করলাম। সবাই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।